আপনারা এইডস রোগ যেটি আপনি বলছিলেন যে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন পরবর্তীতে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এবং আমি যদি একটু বিস্তারিতভাবে জানতে চাই সেটি হচ্ছে এর পরবর্তীতে সুস্থ হওয়ার সংখ্যাটি কত সেটা হচ্ছে যেহেতু এটা সম্মিলিত একটা রোগের প্রয়াস চলে আসে তখন কিন্তু একক কোনো চিকিৎসা দ্বারা কিন্তু এইডসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আচ্ছা এবং যখন তার এই আমাদের মৃত্যু এইডসের দ্বারা যে মৃত্যুর পরিমাণটা যে কমে আসতেছে সেটা হচ্ছে এই এই সম্মিলিত চিকিৎসার মাধ্যমে সেটা কিন্তু সম্ভব হচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত এইডসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার মতো আমাদের কোনো ওষুধ কিন্তু এখনো তৈরি হয়নি আমরা কি করতেছি আমাদের প্রোটিএস ইনহিবিটর আছে কিছু সেটা কি করে যে ভাইরাসের যে রেপ্লিকেশনটা আছে সেই রেপ্লিকেশনটাকে সে কিন্তু প্রিফেট করতেছে আচ্ছা আর আরেকটা হলো আরেকটা হল রেক্টোভাইরাল কিছু থেরাপি আছে যে কম্বিনেশন রেক্টোভাইরাল কিছু থেরাপি আছে সেই রেক্টোভাইরাল থেরাপির মাধ্যমে কি হচ্ছে যে টোটাল প্রসেসটাকে এই রেক্টোভাইরাল থেরাপির ভিতরে নিয়ে এসে তার তার সংক্রমণ সংক্রমণটাকে কমিয়ে নিয়ে আসতেছে আর আরেকটা হলো তার যে বৃদ্ধি করা যে রেপ্লিকেশন করাটা সেটাকেও কমিয়ে নিয়ে আসতেছে এভাবে দেখা যাচ্ছে কি যার তার মৃত্যুর হারটা সারা পৃথিবীতেই কিন্তু কমে আসছে এবং বিজ্ঞানীরা কিন্তু এখন গবেষণা করতেছেন যেভাবে কীভাবে সুনির্দিষ্ট একটি চিকিৎসার মাধ্যমে এর ভাইরাকে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে একটি বিষয়ে জানবার ছিল সেটি হচ্ছে একজন ব্যক্তির এইডস শনাক্ত হবার পর এটি কি আসলে নিয়ন্ত্রণে রাখা রাখতে হয় সারা জীবন নাকি এটির থেকে আসলে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করা সম্ভব আসলে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করা একটু কঠিন হয়ে যাচ্ছে যেহেতু আমার সুনির্দিষ্ট চিকিৎসাটা নেই আমরা কি করতেছি সেই ভাইরাসটাকে কি করতেছি ভাইরাসের অ্যাক্টিভিটিটা আমরা কমিয়ে দিয়ে আমাদের যে শরীরের যে নর্মাল যে হেল্পারটা টি সেলের যে অ্যাক্টিভিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার যে প্রক্রিয়াটা সেটা চলমান থাকে যার প্রেক্ষাপটে হয় কি তার ইনফেকশন হওয়ার বা অন্যান্য ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা তার কমে আসে এবং সে অনেকদিন সুস্থ থাকে